ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাকম্যাজিক বাই রিনি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস ফাইভের চৌষট্টি নম্বর পৃষ্ঠার অঙ্ক নিয়ে চলে এসছি আমি আশা করব তোমরা আমার সঙ্গে থাকবে আর পুরো ভিডিওটা দেখতে থাকবে তো যারা না চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অলে ক্লিক করে দেবে তাহলে যখনই নতুন ভিডিও লাগাবো তখনই তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে অনেকে আমাকে কমেন্ট বক্সে লেখো যে আমরা সাবস্ক্রাইব করব কেন আমি বলেছি যদি ভিডিও পছন্দ করো আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে অবশ্যই নিজের যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করো তো আজকে আমি করাবো চৌষট্টি নম্বর পৃষ্ঠা সহজে বড় সংখ্যার হিসাব করি এক নম্বর বাড়ি তৈরির জন্য মধুবাবু ব্যাংক থেকে নব্বই হাজার টাকা ধার নেন তিনি আরও ন হাজার টাকা সমবায় সমিতি থেকে ধার নেন কিন্তু বাড়ি তৈরির কাজ শুরু করার পরে আরও এক হাজার টাকার প্রয়োজন দেখা দেয় তো এখানে যে নব্বই হাজার টাকা আছে সেটাকে আমরা ঘরে আগে একক দশক শতক হাজার অজুত এখানে বসানো আছে তোমরা নিশ্চয়ই অজুদের ঘরে নয়টা দেখো যে গোল গোল দিয়ে বল দিয়ে দিয়ে সাজানো হয়েছে তো নটা এখানে সাজানো হচ্ছে ন হাজার আর তার পাশে দেখো অজুধ হাজার দশ শতক দশক একক যে আছে মানে একক দশক শতক হাজার ওজুধ এর যে হাজারের ঘরটা সেখানে ন হাজার আছে এবারে দেখো নিচে কি বলছে এই নিচে মিলে দেখো ন হাজার মানে এই যে দুটো যদি আমরা একই ঘরের ভেতর যে সংখ্যাটা মানে ন হাজার নব্বই হাজারের সাথে যদি ন হাজারটা যোগ করি তাহলে হয় নহা ন নিরানব্বই নিরানব্বই হাজার তাহলে নিরানব্বই হাজার যদি হয় তাহলে এখানে অজুতের ঘরে হচ্ছে নটা বল আর হাজারের ঘরে হচ্ছে নটা বল হলো। এবারে কি হচ্ছে এই যে নহা নিরানব্বই হাজার হলো আর আরও এক হাজার টাকা বলেছে তাহলে পাশে যে বক্সটার মধ্যে এক হাজার টাকা করা আছে তাহলে সেটা হাজারের ঘরে একটা বল দিয়ে দেখানো হচ্ছে এবার নিরানব্বই হাজার জোখ হচ্ছে এক হাজার তাহলে নিরানব্বই হাজার সাথে আমরা আরও এক হাজার যোগ করছি তাহলে এখানে দেখো যেটা বলছে হাজারের কাঠিতে আরও একটা বল রাখা সম্ভব নয় তাহলে এই এক হাজারের যে বলটা সেটা তার একটা হাজারের কাঠিতে চলে আসছে অলরেডি হাজারের কাঠিতে নটা বল আছে কারণ এই কাঠিটাতে আমরা নটার বেশি বল রাখতে পারবো না তাহলে ওই কাঠিটা কোথায় ওই যে বলটা ওটা কোথায় যাবে ওজুদের কাঠিতে আরও একটা বল রাখা এবার এই হাজারে রাখতে পারলাম না তাহলে আমার শতক থেকে প্রথমে হাজারে গেল হাজারে রাখতে পারলাম না আবার হাজার থেকে অজুতে রাখতে হবে কিন্তু আমি অজুতেও দেখছি নটা অলরেডি বল আছে এই কাঠিগুলোতে নটার বেশি বল রাখা সম্ভব নয় তো চলো দেখি এর পরের পৃষ্ঠার কি অঙ্ক আছে পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় দেখো তাই আরেকটি কাঠির প্রয়োজন আরেকটি নতুন কাঠি নিলাম ওই ঘরের নাম দিলাম লক্ষ্য সেখানে একটাই বল রাখলাম সেটা হচ্ছে বেগুনি রঙের বল নিলাম আর লক্ষ্য তার মানে আজকে আমরা হচ্ছে যেটা শিখলাম সেটা হচ্ছে লক্ষ্যের ঘর শিখলাম তাহলে এটা কত এক লক্ষ এক লক্ষ আমরা কীভাবে লিখবো লক্ষের ঘরে এক আর বাকি যে ঘরগুলো সেগুলো সবগুলোতে শূন্য শূন্য কটা শূন্য হবে পাঁচটা শূন্য একের পেছনে পাঁচটা শূন্য এবারে কি বলছে দেখো বাড়ি তৈরির জন্য মধুবাবু একের পেছনে পাঁচটা শূন্য এত টাকা বা এক লক্ষ টাকা ধার নিয়েছিলেন দু নম্বরের অঙ্কটা দেখি চব্বিশে ডিসেম্বর দু সালে সুনামিতে ভারতে ও বিশ্বে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল সুনামির কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে ভারতে প্রায় কুড়ি হাজার ভারতে প্রায় দু লক্ষ এখানে কুড়ি হাজার নয় একক দশক শতক হাজার অজুধ লক্ষ মানে দু লক্ষ চার হাজার আটশো বাড়ির ও ভারতের বাইরে প্রায় সাত লক্ষ বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছিল এটাও একবার গুনে নাও একক দশক শতক হাজার রজুদ লক্ষ তাহলে সাত লক্ষ বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছিল এবার আমরা এই যে দু লক্ষ চার হাজার আটশোকে আমরা একক দশক শতক হাজার রজুদ লক্ষ্যে সাজিয়ে নেব তাহলে কিভাবে সাজাবো এককে শূন্য তাহলে এককে কিছু বল আঁকতে হবে না দশকে শূন্য কিছু বল আঁকতে হবে না শতকে আ চার শতকে আট আছে তাই আটটা সবুজ রঙের বল হাজারে হচ্ছে চার আছে তাই চারটে নীল রঙের বল ও কিছু নেই শূন্য লক্ষেতে দুই তাই দুটো বেগুনি রঙের বল হয়ে দু লক্ষ চার হাজার আটশো হলো আর সাত লক্ষটা কিভাবে হবে লক্ষ্যের ঘরে হচ্ছে খালি সাতটা বেগুনি রঙের বল রাখ আঁকলেই সাত লক্ষ হয়ে যাবে এরপরে দুটোকে হচ্ছে আমাদের কি করতে হবে দু লক্ষ চার হাজার আটশোকে সাত লক্ষ সাথে যদি আমরা যোগ করি তাহলে হয় হচ্ছে ন লক্ষ চার হাজার আটশো এমনি যদি আমরা সাধারণভাবে যদি যোগ করে থাকি তো সেটাকে আমরা বল দিয়ে কি করব আমাদের বল দিয়েও দেখাতে হবে তাহলে সেটা কিভাবে করব। শতক তাহলে এখানে এককের ঘরে কিছু হবে না তাহলে শূন্য দশকের ঘরেও শূন্য কিছু আঁকার দরকার নেই শতকের ঘরে হচ্ছে আটটা সবুজ রঙের বল হাজারের ঘরে চারটে হচ্ছে নীল রঙের বল অজুতের ঘরে কিছু নেই শূন্য আর লক্ষ্যের ঘরে হচ্ছে নটা বেগুনি রঙের বল নিয়ে মোট ন লক্ষ চার হাজার আটশোটি বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছিল এটা হচ্ছে পঁয়ষট্টি পৃষ্ঠার অঙ্ক আজকে মোট কথা আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা লক্ষ্যের ঘর চিনতে শিখলাম এক লক্ষ কীভাবে লিখতে হয় সেটা জানলাম এবার লক্ষর থেকে আমরা সংখ্যা এগুলো চিনব জানবো আস্তে আস্তে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজকের মতো এইটুকুই কলে ভালো থাকবে আগামী দিন আমি নতুন পেজের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব ততক্ষণের জন্য বাই